সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ কিংবা অসুস্থ স্বামীর জন্য রক্ত খুঁজতে গিয়ে রাজধানীর মিরপুরে ধর্ষণের শিকার স্ত্রী, আবার রাজশাহীতে গির্জায় তিন দিন আটকে রেখে ফাদার কর্তৃক স্কুল ছাত্রী ধর্ষণ। পত্রিকার পাতায় চোখ বুলাতেই এমন শিরোনাম পাঠকের জন্য এখন নিত্যদিনের। দেশের এ প্রান্ত থেকে অন্য প্রান্ত কোথাও থেমে নেই অপরাধীদের এমন জঘন্য অপরাধ। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট আট মাসে ধর্ষণের শিকার হয়েছেন 889 জন নারী, যার মধ্যে গণধর্ষণের শিকার 192 জন। এছাড়াও অপরাধীদের নিষ্ঠুরতার বলি খুন হয়েছেন 41 জন। এর বাইরেও ধর্ষণের অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছেন 9 জন। আর ধর্ষণের চেষ্টা তা তো উপরোক্ত পরিসংখ্যানের চিত্র বলে দেবে। এমন অবস্থায় আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক মনে করেন, কঠোর শাস্তির বিধান থাকলেও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াটাই শক্তিশালী হয়নি এত বছরেও, ফলে নিয়ন্ত্রণ নেই ধর্ষণের মতো অপরাধের। লো এনফোর্সমেন্ট অথরিটির কাছে যেতে সাহস করে না, রেপকে অ্যাড্রেস না করে নারী কিভাবে হাঁটে কিভাবে চলে সেগুলো নিয়ে আমরা বেশি আলোচনা করি। ভিকটিমকে সম্মান করার বিষয়টা এদেশে নাই বললেই চলে। বেশি প্রয়োজন হচ্ছে শাস্তি প্রদান হবে এই বিশ্বাসযোগ্যতা গড়ে তোলা। একমাত্র রাষ্ট্রই পারে এই বিষয়গুলোকে নিশ্চিত করতে। অন্যদিকে পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রতি মর্যাদাহীনতায় বাড়ছে একের পর এক ধর্ষণের মতো ঘটনা। নারীর নিরাপত্তায় রাষ্ট্রের জোরালো ভূমিকা জরুরি বলে মনে করেন সমাজ বিজ্ঞানীরা। নারীর ক্ষমতায়নের সূচকে আমরা অনেক উপরে উঠে গেছি, কিন্তু সামাজিক জায়গাগুলোতে এখনো কিন্তু নারীকে অজস্র নাগরিক হিসেবে দেখা হচ্ছে, তাকে মর্যাদা দিচ্ছি না। বিচারের যখন প্রক্রিয়াটা শুরু হচ্ছে, অর্থাৎ নারী বান্ধব একটা কোর্ট প্রয়োজন, সেখানে অবশ্যই অনেক বিচার যারা করছেন বিচারকরা তারা অনেকেই নারী বান্ধব, অর্থাৎ নারীর বিষয়টাকে কিন্তু আমাকে জেন্ডার লেন্স দিয়ে দেখতে হবে। ধর্ষণকে সামাজিক ব্যাধি উল্লেখ করে আইন শৃঙ্খলা বাহিনী বলছে, শুধু আইন প্রয়োগ নয়, এ বিষয়ে সামাজিক শিক্ষা ও সচেতনতা বাড়ানো বেশি জরুরি। ধর্ষণের বিষয়টি শুধুমাত্র আইন প্রয়োগ করে সমাধান করা সম্ভব নয়, এটি একটি সামাজিক ব্যাধি, এই এটি আমাদের মর্যাদায় গেঁথে রয়েছে। এর জন্য একটি সার্বিক একটি উদ্যোগ প্রয়োজন, যার মধ্যে শিক্ষা এবং সচেতনতা, পারিবারিক অবদান সবকিছু জড়িত। সূত্র বলছে, শতকরা 97 ভাগ ভুক্তভোগী লোক লজ্জা কিংবা অপরাধীদের ভয়ভীতি অথবা বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার কারণে আইনের আশ্রয় নেয় না। আহমেদ সালহীন, সময় সংবাদ, ঢাকা।